আজকে জাকির নায়েক নিয়ে সারা পৃথিবী তোলপাট। আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে। বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন, আমার একটা মোস্ট ওয়ান্টেড পার্সন আপনার দেশে আসে, আপনি তারে ফেরত দেন, আমি তারে বিচারের মুখোমুখি করব। আমাদের ইমান, আমাদের উখুব্বত, আমাদের বরাদরি পানি হয়ে গেল দুনিয়ায়। এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে যে আপনি ফেরত দেন, এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই, ওনার সম্পত্তি সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত, ওনার মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না, রেডিওতে টেলিভিশনে জনসভায় সেমিনারে কোনো কথা বলা যাবে না, কেবল ঘরের ভিতরে থাকবেন খাবেন, বেরও করে দিতে পারে, তার আরপি বাতিল হয়ে যেতে পারে। কানাডায় ওনারা ভিসা দিচ্ছে না, ইংল্যান্ড ভিসা দিচ্ছে না, সৌদি আরব থেকে বের করে দিয়েছে, দুবাই থেকে, দুবাইতে ওনার পিস টিভির স্টুডিও আছে, দুবাইতে ওনার স্থাপনা আছে, ওখান থেকে ওনারা বের করে দিয়েছে। কী কারণ? কারণটা কি? উনি আহলে হাদিস, উনি ইহুদি রেজেন্ট, উনি খ্রিস্টানের দালাল, উনি জঙ্গি, উনি টাইপো দেন, শার্ট গায়ে দেন, এগুলো হচ্ছে স্থূল কথা। যাদের দেমাগ মোটা তারা একথা বলে থাকে মাত্র। কেন জাকির নায়েক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো, কেন? পিছনে অন্য কারণ আছে, এই কারণের পিছনে কেউ নাই। বড় বড় কিতাব লিখেছি, ইহুদির দালাল জাকির নায়েক, এ সমস্ত কথা আমরা বলেছি, হক কথা বলার লোক নাই। জাকির নায়েক তকাবলে আদিয়ানের মাহের স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন, বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে, যেটা আমার নাই আপনার নাই। হিন্দুর ধর্মের ভিতরে কী আছে, মনুতে কী আছে, শ্রীমদ্ ভগবত কীতে আছে, রামায়ণের ভিতরে কী আছে, কোন পৃষ্ঠায় কী আছে, গোসপেল, তালমুদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টে কী আছে উনি জানেন। কোরআন শরীফের উপরে ওনার একটা অবুর আছে, আহাদিস নববিয়ার ভিতরে ওনার একটা দখল আছে। উনি যদিও বা বাকায়দা আলেম নন, মাদ্রাসায় পড়ে কোনো সনদ ইয়াফতা নন, কিন্তু পড়াশুনো আছে, কিন্তু উনি ফকি নন, মুফতি নন, উনি ডাক্তার, ইংরেজি শিক্ষিত লোক, কিন্তু এই ফিল্ডে উনি মেহনত করেছেন। উনি যখন বক্তৃতা দেন ইসলামের উপরে, গায়ে মুসলিমদের 30টা অভিযোগ আছে, এই অভিযোগে এই অভিযোগে এই অভিযোগ 30টার বেশি নয়, উনি 30টার জবাব আছে ওনার। ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন, কেউ এতরাজগুলো তুলে ধরে তিফলি মক্তব্যের মধ্যে তিনি জবাব দেন, মক্তব্যের বাচ্চাদের যাবার মানুষ শিখায় এভাবে তিনি জবাব দেন। এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে, এখন তো হিন্দুত্ববাদী সরকার, ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে, পৃথিবীর কোনো দেশের কোনো হিন্দু যদি নির্যাতিত হয়, এই নির্যাতনের যদি দলিল থাকে, ভারত তাকে নাগরিকত্ব দেবে। নাগরিক পৃথিবীর যে কোনো জায়গায় কোনো হিন্দু যদি অত্যাচারিত হয়, এটা যে ডকুমেন্ট থাকে, তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে। এই জাকির নায়েক সাহেব বলছেন, হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে, হিন্দু ধর্মে মূর্তি পূজা নাই, কোথায় আছে দেখাও। এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের গোড়া তো শেষ হয়ে গেল, গণেশ না থাকলে, দুর্গা না থাকলে, সরস্বতী না থাকলে, মেনকা না থাকলে, কালী না থাকলে, তা আমাদের আর পূজা কী? তখন মনে করছে এই মানুষটা পৃথিবীর যেখানে তাকে ধরে আনি তারে জবাই করে দিতে হবে, এই জন্য ফেরত চায়। কানাডায় গেছেন, ব্রিটেনে গেছেন, ব্রিটেনে তিনি বক্তৃতা করেছেন দুটা, লন্ডন ইংল্যান্ডে করেছেন, কানাডায় করেছেন দুটা। দি প্রেজেন্ট বাইবেল ইজ নট ওয়ার্ড অফ আল্লাহ, বর্তমান বাইবেল যেটা বাজারে আছে এটা আল্লাহর কালাম নয়, আল্লাহর কালাম এগুলো বিকৃত হয়ে গেছে, ডিস্টোর্টেড। এখন যেটা বাইবেল আছে এটা সেন্ট পলের লেখা, এই দলিল, এই দলিল, এই দলিল। যারা বাইবেল লিখেছেন তারা একজনও হযরত ঈসা আলাইহিস সালামকে দেখেন নাই। ঈসা আলাইহিস সালাম 40 বছর বয়সে মারা গেছেন, 27 বছর পর্যন্ত ওনার জীবনের কোনো কাহিনী নাই, তো ওনার এগুলো লিখলো কে? এ সমস্ত 1 নম্বর দলিল, 2 নম্বর দলিল, 3 নম্বর দলিলের জন্য প্রমাণ, দিস বাইবেল ইজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ, দি কোরআন ইজ পারমানেন্টলি ওয়ার্ড অফ আল্লাহ। একথা বলার পরে সামনে যারা বিভিন্ন গির্জা থেকে আসছেন, তারা জিপ
জিব্বা কামড় দিয়ে রাখলো, ও মা এটা কী কথা বলে, এটা তার শুনি নাই। এ মানুষ যদি কানাডায় বক্তৃতা করতে পারে, 3 মাসের ভিতরে তো কানাডায় এই সাইজ শেষ। অতএব এই লোকটা যেন আর না ঢুকে। অতএব ডক্টর জাকির নায়েক তো মুসলিম উম্মার সম্পদ, সম্পদ এক ইত্তেহাদ মাল ইখতিলাফ, ইত্তেফাক মাল ইখতিলাফ। ওনার সাথে আমাদের উনি এক নশিস্তে 3 তালাক দিলে 1 তালাক বিশ্বাস করেন, আমি এটা মানি না। 3 তালাক দিলে 3 তালাক ওয়াকে হবে, এরকম ফেকিহি বহু মাসায়েলের সাথে আমাদের অনেকের 1 তালাক আছে। কিন্তু তার যে অবস্থান, তার যে বাইনুল আকওয়ামি খেদমাত, এটাকে আমি মাটি করে দিতে পারি না। আমার কাছে মজবুত কবি দলিল না থাকা পর্যন্ত আমি কোনো মানুষকে ইহুদির দালাল বলতে পারি না।